নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আপনাদের বানানো দেখাবো কুমড়ো আলু টেম্বু মাছের ঝোল। কিছুটা কুমড়ো নিয়েছি, কুমড়োটা কেটে নেব। কুমড়োগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। দুটো আলু নিয়েছি, আলু লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা মাঝখান থেকে কেটে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা পাত্রে কয়েক পিস মাছ নিয়েছি, লবণ দিয়ে দিলাম হাফ চামচ, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, কড়া বসিয়ে দিলাম। কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো দিয়ে দেব। এক পিঠ করে ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। মাছ ভাজার তেলের উপরে কালো জিরে দিয়ে দিলাম, রসুন থেঁতো করে রেখেছিলাম দিয়ে দিলাম, রসুনটা ভেজে নেব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে পেঁয়াজটা আরো ভেজে নেব। ধনে জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষতে থাকবো। ঝালের গুঁড়ো দিলাম এক চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আরেকটু কষে নেব। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো কষতে থাকবো। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে সবজিটা আরেকটু কষে নেব। সবজি ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দিলাম। আপনারা চাইলে আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। সবজিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে দিলাম। সবজি হয়ে গেছে, একটা প্লেটে পরিবেশন করলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।